আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। এখন পর্যন্ত আমরা সুস্থ আছি, এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। তো চলো আজকে আমাদের পড়াশোনায়। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ও রঙিন জিনিসটি হলো ফুল। ফুল বা পুষ্প উদ্ভিদ জগতের অ্যাডভান্স ক্যারেক্টার, একটি সবচেয়ে আধুনিকতম বৈশিষ্ট্য উদ্ভিদের। আর বায়োলজিক্যালি ফুল হলো উদ্ভিদের জননাঙ্গ। আমরা জানি উদ্ভিদের ফুলের পাঁচটি স্তবকের অন্যতম স্তবক কোন স্তবক? এর সবচেয়ে ক্ষুদ্রতম যে অঙ্গাণুটি সেটি হলো পোলেন বা পরাগরেণু। পোলেন বা পরাগরেণু এতই বৈচিত্র্যপূর্ণ যে এ নিয়ে আমরা উদ্ভিদবিজ্ঞানে আলাদা একটা শাখা খুলেছি। আমাদের আজকের যে বিষয় জিমনোস্পার্ম প্যালিনোলজি অ্যান্ড প্যালিওবোটানি টপিকের অংশ হলো প্যালিনোলজি। প্যালিনোলজি বাংলা পরাগরেণু বিজ্ঞান। হোয়াট ইজ প্যালিনোলজি? প্যালিনোলজি ইজ দ্য স্টাডি অফ বায়োলজি দ্যাট ডিলস উইথ দ্য টিনি পার্টিকেল লাইক পোলেন অ্যান্ড স্পোর্স। ইট কনসার্ন উইথ দ্য স্টাডি অফ প্ল্যান্ট পোলেন স্পোর্স ইন দ্য বোথ লিভিং অ্যান্ড ফসিল ফর্মস। পরাগরেণু নিয়ে আমরা উদ্ভিদবিজ্ঞানের যে শাখায় আলোচনা করব সেটি হলো প্যালিনোলজি বা পরাগরেণু বিজ্ঞান। আর এক্ষেত্রে আমরা জীবিত এবং জীবাশ্ম দুই ধরনের পরাগরেণু নিয়েই আলোচনা করব। বিজ্ঞানে হাইডি অ্যান্ড উইলিয়ামস 1945 সর্বপ্রথম ফার্স্ট ইউজড দ্য লেটার ওয়ার্ড প্যালিনোলজি শব্দটি ব্যবহার করেন। ল্যাটিন শব্দ প্যালেনিন, যার অর্থ হলো বাতাসে ভেসে বেড়ায় এমন বস্তু থেকে প্যালিনোলজি শব্দটি এসেছে। প্যালিনোলজি একটি উদ্ভিদবিজ্ঞানের নতুন শাখা, কিন্তু এর গবেষণা হয়েছে বিস্তর, কারণ এর সাথে উদ্ভিদবিজ্ঞানের অন্যান্য শাখার ওতপ্রোত সম্পর্ক রয়েছে, যেমন প্ল্যান্ট ট্যাক্সোনমি। অবশ্যই প্ল্যান্ট ট্যাক্সোনমির সাথে সম্পর্ক রয়েছে, কারণ পরাগরেণুর যে বৈচিত্র্য সেটা আমরা ট্যাক্সোনমিতে ব্যবহার করি, শ্রেণীবিন্যাসে ব্যবহার করি। বায়োকেমিস্ট্রি, কারণ পরাগরেণু আমরা জানি বিভিন্ন ধরনের পুষ্টি নিউট্রিয়েন্ট ম্যাটেরিয়াল রয়েছে, যে কারণে মেডিকেল সায়েন্সে ইউজ হয়। এমব্রায়োলজি, এমব্রায়োলজির অন্যতম আরেকটি উপাদান হলো পোলেন। অ্যান্ড দেন প্যালিনোলজির সাথে সম্পর্ক রয়েছে প্যালিওবোটানি, জীবাশ্ম উদ্ভিদবিজ্ঞান, যেটা আমরা আগে বলেছি যে ফসিল, কারণ এটি খুব উন্নত মানের খুব ভালো ফসিল হয়। এন্টোমোলজি, পতঙ্গ বিজ্ঞানের সাথেও আমাদের প্যালিনোলজি সম্পর্ক রয়েছে। মেলিসো প্যালিনোলজি, যেটা বি সায়েন্স, মধু মৌমাছি চাষের সাথে অবশ্যই প্যালিনোলজির যোগাযোগ রয়েছে। এগ্রিকালচার, আমরা যখন উন্নত ক্যারেক্টার চাইব বিভিন্ন উদ্ভিদের ফসলের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের দরকার হবে প্যালিনোলজি। আচ্ছা, তাহলে বলো, হোয়াট ইজ পোলেন? পরাগরেণু কি? দ্য পাউডারি সাবস্টেন্সেস টিপিক্যালি ইয়েলো কালার মাইক্রোস্কোপিক গ্রেইনস ডিসচার্জ ফ্রম দ্য মেইন পার্ট অফ এ ফ্লাওয়ার। পোলেন ইজ দ্য মেইন ফার্টিলাইজিং এজেন্ট অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। ইটস এ হ্যাপ্লয়েড মেল গ্যামেট সেল। আমরা আগেই জানি পরাগরেণু হলো একটি হ্যাপ্লয়েড এককোষী, যেটা আমাদের নিষেক সম্পন্ন করে। অধিকাংশ পরাগরেণু দেখবে তোমরা হলুদ বর্ণের, ইয়েলো কালার, কারণ হলো এটি লিপিড এবং ক্যারোটিনয়েড সমৃদ্ধ উপাদান দিয়ে গঠিত। এখানে দেখো একটি পোলেন স্ট্রাকচার, আমরা দেখতে পাচ্ছি এর দুটি আস্তরণ রয়েছে, আবরণ রয়েছে। বাইরেরটিকে আমরা বলি এক্সাইম, ভিতরেরটি ইনটাইম, এবং এখানে সাইটোপ্লাজম সমৃদ্ধ। এর ভিতরে তোমার মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, ক্লোরোপ্লাস্ট আছে, এবং নিউক্লিয়াসটি, দুইটি নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি, একটি হলো ভেজিটেটিভ নিউক্লিয়াই, আর একটা হলো, আর একটি ছোটটাকে আমরা বলবো জেনারেটিভ নিউক্লিয়াই। আর এই যে বাইরের স্তরটি খুবই সজ্জিত, এক্সাইমের বৈচিত্র্য সবচেয়ে বেশি এক্সাইমে, এবং ভিতরের স্তরটিতে বৈচিত্র্য কম। আর পরাগরেণুর ভিতরের স্তরে ইনটাইনে সেলুলোজ বিদ্যমান, কিন্তু বাইরের স্তরে কোনো সেলুলোজ উপাদান নেই। আমরা এখানে জার্ম পোর দেখতে পাচ্ছি, যেটা হলো জার্ম পোরে এক্সাইম আস্তরণটি খুবই পাতলা থাকে বা অনেক ক্ষেত্রে থাকে না, ইনটাইন আবরণটি দেখা যায়। এখানে আমরা আরেকটু প্রাইমারি ধারণা নিয়ে নিই, কিভাবে ডিপ্লয়েড সেল থেকে মাদার সেল থেকে হ্যাপ্লয়েড পরাগরেণু হলো। ডিপ্লয়েড মাদার সেল
মিয়োসিস দুটি ধাপ পার করে মিয়োসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর তৈরি করে যেটাকে আমরা বলি টেট্রাস স্পোর চতুষ্টয়। এখানে স্পোরগুলো একসাথে যখন থাকবে মিয়োসিস প্রক্রিয়ায় তখন আমরা এদেরকে মাইক্রোস্পোরস বলবো। যখনই সে আলাদা হয়ে যাবে তখন আমরা পেয়ে যাবো পোলেন গ্রেইন, সেপারেটেড পোলেন গ্রেইনস। এই সেপারেট অংশটাকে আমরা বলবো পোলেন গ্রেইন। আচ্ছা, পোলেন গ্রেইনে আবার স্ট্রাকচার দেখা যাচ্ছে এক্সাইনিং টাইম জেনারেটিভ নিউক্লিয়াস ভেজিটেটিভ নিউক্লিয়াস। এই ক্ষেত্রে ভেজিটেটিভ নিউক্লিয়াসটি যেটা গোলাকৃতির থাকে। আচ্ছা, স্ট্রাকচার মেইন যে ফিচারগুলো আমরা বলেছি ভেজিটেটিভ নিউক্লিয়াস জেনারেটিভ নিউক্লিয়াস একটু লম্বাটে আকৃতির ওভাল শেপ আর ভেজিটেটিভ নিউক্লিয়াসটি গোলাকৃতির। পোলেন কি পরাগেন অধিকাংশ পরাগেনগুলো হলুদ হলুদ বর্ণ যেটা হলো মৌমাছি বা পোকামাকড়ের গায়ে এই পরাগেন লেগে থাকে। এই হলুদ উপাদানটি যদি ডিপি টু ক্যারোটিনয়েড ক্যারোটিন সমৃদ্ধ সেটাকে আমরা বলবো পোলেন কি এবং এটি তৈলাক্ত। এর ফলে সূর্যের আলো থেকে পরাগেন রক্ষা পায় ইনটাইন এক্সাইন। আমরা বলেছি ইনটাইনে সেলুলোজ আছে কিন্তু একজানে নেই। একজানে বিশেষ একটি উপাদান যেটা হলো বায়োপলিমার ক্যারোটিনয়েডের বায়োপলিমার যেটাকে আমরা বলি স্পোরোপলিনিন। এটি একটি বিশেষ ধরনের ক্যারোটিনয়েড যার কারণে হলো পরাগ্রেণু বাইরের প্রাচীর খুবই শক্ত খুবই মজবুত স্থিতিস্থাপক। এই স্পোরোলিনকে স্পোরোপলিনিনকে সাধারণত ভাঙা যায় না, এমনকি জৈব রাসায়নিক প্রক্রিয়ায় এনজাইম দিয়েও ভাঙা যায় না, যার ফলে পরাগ্রেণু উন্নত মানের ফসিল হয়। আর এর যে একক হলো আমরা দেখতে পাচ্ছি রো কিউমারিক অ্যাসিড। রো কিউমারিক অ্যাসিড হলো স্পোরোপলিনিনের একক। আচ্ছা, এখন আসো পোলেনের সাথে আমরা আরেকটা শব্দ ইতিমধ্যে পড়েছি যে পোলেন আর স্পোর সম্পর্কে পরাগ্রেণু বিজ্ঞান আলোচনা করা হয়। তাহলে পোলেন এবং স্পোর আমরা পোলেন জেনেছি দুটার মধ্যে বিস্তর ফারাক আছে। পোলেন হলো হ্যাপ্লয়েড মেল রিপ্রোডাক্টিভ এজেন্ট ফ্রম দ্য মাইক্রোস্পোর মাদার সেল অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস এন্ড কজ ফার্টিলাইজেশন। আর এই ক্ষেত্রে স্পোর হলো হ্যাপ্লয়েড রিপ্রোডাক্টিভ সেল ফ্রম স্পোরোফাইটস অফ প্রিমিটিভ প্ল্যান্টস লাইক অ্যালগি ফার্নস ফাঙ্গাস এন্ড অলসো এ সার্ভাইভাল এজেন্ট অফ আনফেভারেবল কন্ডিশন। অনুন্নত যে উদ্ভিদগুলো আদি প্রকৃতির ফাঙ্গাস ফার্ন শৈবাল এদের ক্ষেত্রে আমরা স্পোর দেখবো। স্পোর এত বৈচিত্র্যময় না, পরাগ্রেণুর মতো এর প্রাচীরও নেই, পরাগ্রেণুতে ছিদ্র আছে জার্ম পোর যেটাকে আমরা অ্যাপারচার বলবো কিন্তু সেটা স্পোরে নেই। আর স্পোর হলো প্রতিকূল পরিবেশ পার করার একটা প্রক্রিয়া অনুন্নত উদ্ভিদগুলোর ক্ষেত্রে। পোলেন সার এভরিহোয়ার, এখানে বোঝাতে চাচ্ছি যে পৃথিবীর জলে স্থলে বায়ুতে সর্বত্রই পরাগ্রেণু বিদ্যমান। পৃথিবীর এমন কোন স্থান নেই যেখানে পরাগ্রেণু নেই এবং পরাগ্রেণু যে মাইক্রোস্পোর মাদার সেল থেকে যে পরাগ্রেণু হয় একটি সেল থেকে চারটি পরাগ্রেণু তৈরি হয়। এই ক্ষেত্রে যতগুলো মাইক্রোস্পোর মাদার সেল আছে তার চার গুণ পরিমাণ পোলেন গ্রেন তৈরি হয়। তাহলে এত এত পোলেন গ্রেন কোথায় যায়? সবগুলো নিশ্চয়ই আমাদের ফার্টিলাইজেশনে কাজে লাগে না। ফার্টিলাইজেশনে কাজে লাগে 1%, বাকি সম্পূর্ণ অংশই পৃথিবীতে রয়ে যায় এবং সেটা ভূমিতে হাজার হাজার বছর ধরে থেকে হলো জীবাশ্মতে পরিণত হয়। এক গ্রাম পিট কয়লায় আমরা গবেষণা করলে কোটি কোটি পরাগ্রেণু দেখতে পাবো, অর্থাৎ পরাগ্রেণুগুলো পৃথিবীতে স্তরীভূত হচ্ছে। এবার আসো পরাগ্রেণুর এতই বৈচিত্র্য যে একে আমরা কিভাবে আলোচনা করব। তাহলে কিছু বৈশিষ্ট্য আছে যেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা পরাগ্রেণুকে আলোচনা করতে পারি। এর মর্ফোলজিক্যাল ক্যারেক্টারগুলো আমরা এভাবে নামকরণ করতে পারি। মর্ফোলজিক্যাল ক্যারেক্টারগুলো হলো শেপ সাইজ ইউনিটস অফ পোলেন পোলারিটি ভিউস অফ পোলেন সিমেট্রি অ্যাপারচার স্পোরোডার্ম স্ট্র্যাটিফিকেশন এক্সাইম অর্নামেন্টেশন। শেপ আকৃতি সাইজ আকার ইউনিটস অফ পোলেন পরাগ্রেণুর একতা পোলারিটি মেরুতা ভিউস অফ পোলেন প্রতিসাম্যতা কিভাবে আমরা দেখা যায় সিমেট্রি প্রতিসাম্যতা অ্যাপারচার রন্ধ্র স্পোরোডার্ম অফ স্ট্র্যাটিফিকেশন স্পোরোডার্মের যে স্তরীভূতকরণ এক্সাইন অর্নামেন্টেশন
এক্সানের যে অলঙ্করণ সেই বিভিন্ন সাধারণত গোলাকার অধিকাংশ ক্ষেত্রে গোলাকার শেপ আমরা দেখতে পাই অলভেট প্রোলেট গোলাকার শেপ বেশি অবলেট হলো মাঝখানটা এর যে অক্ষি অংশ সেটা একটু প্রসারিত থাকবে প্রোলেট হলো লম্বাটে ধরনের এবং এখানে আমরা বিভিন্ন থ্রিডি মাইক্রোস্কোপিক স্ক্যানিং মাইক্রোস্কোপিকের আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন শেপের পরাগের এখানে আসো বলে নিউ আমরা যে বলেছিলাম যে পরাগেণু মাইক্রোস্কোর মাদার সেল থেকে চারটি পরাগেণু তারপর পরাগেণুগুলো মাইক্রোস্কোপগুলো বিচ্ছিন্ন হলে আমরা তখন তাকে পোলেন গ্রেন বলবো সেই ক্ষেত্রে পরাগেণু সিঙ্গেল বিচ্ছিন্ন হতে পারে বা সংযুক্ত আকারে বিচ্ছিন্ন হতে পারে বা চারটি একসাথে বিচ্ছিন্ন হতে পারে অথবা কখনো কখনো একগুচ্ছ আকারেও হতে পারে তাহলে আমরা দেখি পোলেন ইউনিট রেফারেন্স টু দ্য নাম্বার অফ পোলেন গ্রেনস ইউনাইটেড টুগেদার এট দ্য টাইম অফ রিলিজ যখন পরাগেণু পরিপক্ক হয়ে বিস্তার হবে বিস্তারণ ঘটবে তখন যে ইউনিট আকারে থাকে তার উপর ভিত্তি করে পরাগেণু কি রকম হয় যখন সে সিঙ্গেলি এককভাবে মুক্ত হবে তখন আমরা এটাকে বলবো মোনাড সিঙ্গেল পোলেন ইউনিট মোনাড এবং অধিকাংশ উদ্ভিদের ক্ষেত্রে আমরা এই মোনাড পোলেন গ্রেন দেখি মোনাড তারপরে যদি দুটি সেল একসাথে সংযুক্ত থাকে চারটির মধ্যে দুটি দুটি করে সেটাকে আমরা বলবো ডায়াড চারটা যদি থাকে একসাথে করে সে রিলিজ হয় বিস্তারণ ঘটে সেটাকে আমরা বলবো ট্যাট্রাড ট্যাট্রাডের মধ্যে আবার যদি রম্বয়ডাল লিনিয়ার এরকম বিভিন্ন শেপে থাকতে পারে পলিয়াড যখন অনেকগুলো পরাগেণু একসাথে থাকবে গোলাকৃতি করে থাকতে পারে লিনিয়ার করে থাকতে পারে এইখানে আরেকটা আছে যেটা এটাকে আমরা বলবো পলিনিয়া বা পলিনিয়া এখানে পরাগেণু অসংখ্য পরাগেণু একসাথে থাকবে তবে দুটি থলির ভিতরে থাকে পলিনিয়াম এবং সে একটি ডিস্কের সাথে দুটি পলিনিয়াম যুক্ত থাকে এখানে আমরা দুটি থলে দেখতে পাচ্ছি এবং এর ভিতরে অসংখ্য পোলেন গ্রেন বিদ্যমান অর্কিডাসি ফ্যামিলিতে আমরা এই বিশেষ ধরনের পোলেন গ্রেন পলিনিয়াম দেখতে পাই পোলারিটি পরাগেণু মেরুতা Observing a pollen grain from the direction of a pole is known as polar view. Observing from the equatorial direction is an equatorial view. আমরা এখানে দেখতে পাচ্ছি পরাগেণু চারটি পরাগেণু যখন একসাথে থাকে সংযুক্ত থাকে সেই অবস্থায় তারা যেই প্রান্তটি সংযুক্ত থাকবে পরস্পরের সাথে সেটাকে আমরা বলবো প্রক্সিমাল পোল আর যেই প্রান্তটি বাইরের দিকে থাকবে উন্মুক্ত সেটাকে আমরা বলবো ডিস্টাল পোল অর্থাৎ কেন্দ্রীয় অক্ষ আর একটা হলো দূরবর্তী অক্ষ এবং এই কেন্দ্রীয় অক্ষ দূরবর্তী অক্ষ বরাবর আমরা যে রেখাটা টানবো সেটাকে আমরা বলবো পোলার অ্যাক্সিস মেরু অক্ষ আচ্ছা আর এর ঠিক সমান্তরালে যখন আমরা এভাবে আরেকটা রেখা টানবো তখন সেটাকে আমরা বলবো বিষুবীয় অক্ষ এর উপর ভিত্তি করে পরাগেণু তিন ধরনের অ্যাপোলার হেটারোপোলার আইসোপোলার হেটারোপোলার পরাগেণুর দুটি পোল দেখা যাচ্ছে আইসোপোলার পরাগেণুটিকে দুই ভাগে বিভক্ত করা যাচ্ছে না হেটারোপোলারে সমান দুই ভাগে ভাগ করা যাচ্ছে আর এপোলারের ক্ষেত্রে চারদিকেই এর রন্ধ্র বিদ্যমান এটাকে আমরা সমানভাবে দুই ভাগে কোনো দিকে ভাগ করতে পারবো না পোলেন অ্যাপারচার আমরা এর আগেই বলেছিলাম যে জাম্প পোর বা ছিদ্র যেটি পরাগেণুর সেটাকে আমরা টেরিনোলজির ভাষায় জাম্প পোর না বলে বলবো অ্যাপারচার রন্ধ্র ছিদ্র না রন্ধ্র হোয়াট ইজ অ্যাপারচার স্পেশালি ডেলিমিটেড রিজিয়ন অর অ্যান ওপেনিং ইন এ পোলেন গ্রেন ওয়াল পোলেন গ্রেন ওয়ালের পরাগেণুর প্রাচীরে যে উন্মুক্ত অংশ দেখতে পাই সেটাকে আমরা বলি রন্ধ্র বা অ্যাপারচার এই রন্ধ্র বা অ্যাপারচার দুই ধরনের একটা হলো লম্বাটে শেপ আর একটা হলো গোলাকার এই লম্বাটে শেপ যখন হবে তখন আমরা সেটাকে বলবো
কলপাস এবং রাউন্ড শেপ যেটাকে যখন থাকে তখন আমরা সেটাকে বলবো কোরাস আবার আচ্ছা ফাংশন অ্যাপারচার primarily to serve as the site of formation of a pollen tube exiting from the pollen grain body to allow volume changes of the pollen grain with changes in water content ki kore paragrandhe kaj holo nishiker shomoy pollen tube paragrandhe diye nirgito hoy ebong boishomyo rakha kore jokhon panir water content beshi hoy tokhon eti boishomyo rakha kore aperture of pollen differ on three bases তিনটা অ্যাপারচারে তিনটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা পড়ার জন্য বিন্যাস আমরা করতে পারি এখানে আছে নাম্বার পজিশন ক্যারেক্টার পড়ার জন্য যে রং অ্যাপারচার সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত হতে পারে মনো ডাই ট্রাই আমরা এভাবে নামকরণ করব যতটি সংখ্যা থাকে আর যদি পড়ার জন্য চতুর্দিকেই পোর্ট থাকে অর্থাৎ অ্যাপারচার থাকে তখন আমরা এটাকে বলবো অমনি অ্যাপারচার পজিশন রন্ধ্রগুলো পরস্পরের সাথে বিভিন্ন পজিশনে 180 ডিগ্রি বা 120 ডিগ্রি বা 90 ডিগ্রি এরকম অ্যাঙ্গেলে থাকে তারপর সিম্পল অ্যাপারচার কমপ্লেক্স অ্যাপারচার বিভিন্ন অলঙ্করণ থাকে তার উপর ভিত্তি করে আমরা সিম্পল কমপ্লেক্স আচ্ছা অ্যাপারচারের সংখ্যার উপর ভিত্তি করে আমরা পড়ার জন্য বিভিন্ন ধরনের পড়ার জন্য নামকরণ করেছি যেমন আমরা আগে বলেছি লম্বাতে যে দাগটি থাকবে সেটা হলো কলপাস আর রাউন্ড শেপের যে রন্ধ্র থাকবে সেটা হলো পোর এবং এই কলপাস ইজ প্রিমিটিভ ক্যারেক্টার দ্যান দা পোর পোর হলো আধুনিক ক্যারেক্টার পরাগ্রহ আচ্ছা যখন একটি কলপাস থাকবে বা একটি পোর থাকবে তখন আমরা সেটাকে বলবো মনোকলপেট একটি পোর থাকবে সেটা হলো মনোপোরেট ট্রাইকলপেট ট্রাইকলপোরেট সেক্ষেত্রে কলপাসও থাকবে এবং প্রাচীরের দিকে গোলাকৃতি পোরও থাকবে রাউন্ড শেপ পলিকলপেট চারদিকেই কলপাস দেখা যাচ্ছে পলিকলপোরে চারদিকে পোর এবং কলপাস দেখা যাচ্ছে এখানে আমরা যদি দেখি আরেকটি মনোকলপেট মনোপোরে গোলাকৃতির পোর এবং লম্বাকৃতির রেখাকৃতির পোরাস কলপাস ট্রাইকলপেট ট্রাইকলপোরেট পোর এবং কলপাস দুটোই আছে পলিপোরেট অসংখ্য পোর বিদ্যমান এক্সাইন অর্নামেন্টেশন সবচেয়ে বৈচিত্র্যময় পরাগ্রেণু যে বাহিরের প্রাচীর এক্সাইন যেটাকে আমরা সহজে কোনো জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বিগলতিও করতে পারি না এরকম একটি স্থিতিস্থাপক বস্তু হলো এক্সাইন এবং এর যে অর্নামেন্টেশন দেখো কত বৈচিত্র্যপূর্ণ সাইলেট এখানে সমান্তরাল থাকবে ক্ল্যাভেট বেলুনের মতো স্থানে স্থানে উঁচু হয়ে থাকবে রেটিকুলেট জালিকাকার ক্যাপরেট একাইনে কণ্ঠকাকৃতি ভ্যাকুলেট ভেরুকেট রেগুলেট এরকম বিভিন্ন শেপে সর্পিল আকার এই হলো বৈচিত্র্যগুলো আমরা পরাগ্রেণু দেখতে পাই বিভিন্ন অর্নামেন্টেশনে আমরা এখানে পরাগ্রেণু দেখতে পাচ্ছি কোনোটা মসৃণ কোনোটা কন্দর্শিত কোনোটা জালিকাকার কোনোটা ভিতরের দিকে স্ফীত করা কোনোটা ওভাল শেপ তো এই যে বিস্তর পরাগ্রেণুর বৈশিষ্ট্য একদিন আলোচনা করা সম্ভব না আমরা পরবর্তী ক্লাসে আবার এর সম্পর্কে আলোচনা করব তোমাদের কোনো কোশ্চেন থাকলে জানাবে ভালো থাকবে